ইংরেজ বাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চৈতালি ঘোষ সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন বাংলা সিরিয়াল খ্যাত অভিনেত্রী প্রীতি বিশ্বাস। বুধবার সকাল 11:30 নাগাদ ওয়ার্ডের কোঠাবাড়ি এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার করা হয়। মিছিলে অংশ নেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস, তৃণমূল নেতা দুলাল সরকার, প্রার্থী চৈতালি ঘোষ সরকার সহ কর্মী সমর্থকরা। কোঠাবাড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার করা হয়। প্রচার করেছেন আর অন্য জায়গায় উনি প্রচার করেছেন, আমার সাথে পরিচিতি ছিল আগে। একবার বললাম মামলায় যদি আমাদের কয়েকজন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের যদি ঘুরে যায় মামলার মানুষরা আনন্দ পাবে, এবং তৃণমূল কংগ্রেসের যে প্রচার করে সেটাও একটা আনন্দের ব্যাপার আমাদের কাছে। বলার সাথে সাথে উনি রাজি হয়ে গেছেন, আজকে এসছেন। চৈতালি আর আমার ওয়ার্ড 20-22 করবে। আমাদের পূজা দাস হয়ে গৌতম দাস মানে 26-27 হয়ে আজকে আমরা একটা মানুষের কাছে ঘুরে আবেদন করবো। আমরা তো আবেদন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, উনি এসছেন, উনি আবেদন করে আমাদের ভোটের যে সংখ্যা সেটা আজকে বাড়াবার চেষ্টা করবো। আর মা মাটি মানুষ ছাড়া আমি আর কিছু ভাবতেই পারি না প্রথম কথা। আর সেকেন্ডলি এসেছি আমি অ্যাকচুয়ালি এসেছি দাদার জন্য। আমি ভীষণভাবে কাজের মধ্যে ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, জানেনি আমি ধুলোকণা করি, তো আমার একদম ছুটি থাকে না। তো দেখুন আমি এত পলিটিক্স মানে মন এইগুলোকে বুঝি না, একদম বুঝি না। আমি শুধু বুঝি মানুষকে, এবং আমি এই আমার দাদাকে আর আমার এই বৌদিকে বুঝি, চিনি। এবং তাদের একটা ডাকে সে আমাকে বললো যে সেদিনকে প্রীতিবাবু আমি এরকম আমি উনি তো 27 বছর ধরেই আছেন, তো বললো বাবু তুমি আসবে আমার সাথে? দাদার আগের বার দেখা হয়েছিল, আমি একটা শোতে এসেছিলাম, মালদায় আপনি প্রচারে প্রথম আসলেন, দাদা বৌদির জন্য কেমন সাড়া পাচ্ছেন? দেখুন আমি এই সবে এখান থেকে নামলাম, এবং এত মানুষ, আমার এত বন্ধুরা, আমার মা দিদিরা সবাই রয়েছেন, এবং আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। আমি গাড়ি থেকে নামবার পরে ওনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে আমি আমি ভাষায় সেটা প্রকাশ করতে পারবো না। আমি এই ভালোবাসাটার জন্যই বেঁচে থাকি, এবং সবসময় আমি একটা কথা বলি যে আমরা আর্টিস্ট, আমি কখনোই মানে আমি বেঁচেই থাকি এই ভালোবাসাগুলোর জন্য। তার কারণ একটাই যে এনারা তো আমার কেউ রক্তের সম্পর্কে হয় না, কিন্তু এনাদের এই যে মানে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলি আমরা, সেই ভালোবাসাটা আমি কোথাও পাবো না, কোথাও পাবো না। তো মালদায় আমি আগেও এসেছি, অনেক শো করেছি, এবং মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি আরো দাদা যখন বললেন আমি চলে এরপরে দাদাটাকে আবার আসবেন একসময় আসবো, বারবার বলছি এত হেল্পফুল মানুষ। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।